ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين. এখানে একজন প্রশ্ন লিখেছেন যে বাবা মারা যাবার পর সম্পত্তি কি ভাগ করতেই হবে, কারণ মা ভাগ করতে চায় না, সে সেটা দিয়ে চলতে চায়, আবার তার কিছু কিছু খরচ ছেলেদের দিতে বলে। তার এক মেয়ে দুই ছেলে, মা সবাইকে সমান তিন ভাগে ভাগ করে দিতে চায়, এটা কি ঠিক হবে? উল্লেখ্য, তিনি মেয়েকে বেশি প্রাধান্য দিতে চায়, ছেলেদের থেকে শুধু নিতে চায়। এটা তো ইসলামের একটা বিধান, কোরআনে সূরা নিসা 11 নম্বর আয়াতে 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাসের বন্টন নীতি সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে একজন মানুষ মারা গেলে তার সম্পদ, তার ছেড়ে যাওয়া বা তার রেখে যাওয়া স্ত্রী কতটুকু পাবে, তার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, এভাবে বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যদি কেউ এটা না মানে তাহলে কি কোরআন মানলো? কোরআনকে অমান্য করা হলো। আর কোরআনের এই বন্টন নীতি উপেক্ষা করে কেউ যদি ছেলেকে একরকম দেয়, মেয়েকে আর একরকম দেয়, বা সমানভাবে কোরআনের নিয়ম অনুযায়ী বন্টন না করে, তাহলে সেও তো এর মাধ্যমে কোরআনকে অবমাননা করলো, কোরআনকে প্রত্যাখ্যান করলো, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো। এটা কি ঠিক হবে? এটা হাক্কুল ইবাদ, বান্দার হক। হ্যাঁ, যিনি মারা গেছেন তার সম্পদ থেকে যারা জীবিত আছে তারা যে হক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সে হক যদি না দেওয়া হয় আর যে দিবে না, সে আল্লাহর কাছে কেয়ামত দিন ধরা থাকবে, সে বাপ হোক আর মা হোক আর যেই হোক না কেন। ঠিক আছে, তো এই জন্যে এই যে লোক মারা গেছে তার যদি আর অন্য কোনো আত্মীয় না থাকে, অর্থাৎ যে মারা গেছে তার পিতা মাতা যদি না থাকে, তাহলে তার স্ত্রী পাবে 8 ভাগে, টোটাল সম্পত্তির 8 ভাগের 1 ভাগ, আর বাকি যে 7 ভাগ থাকবে এই 7 ভাগ ছেলে এবং মেয়ে ভাগ করে নেবে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। অর্থাৎ এখানে 5 ভাগ করবে টোটাল সম্পত্তিটাকে, মানে মাকে দেওয়ার পরে 5 ভাগ করে, 5 ভাগ করে 2 ভাগ 2 ভাগ করে ছেলে 4 ভাগ নিয়ে যাবে আর 1 ভাগ মেয়ে পাবে। তো এটা হচ্ছে ইসলামী শরীয়তের নিয়ম। ঠিক আছে, সূরা নিসা 11-12 নম্বর আয়াত পড়ে দেখেন, এখানে বিস্তারিত বিবরণ দেওয়া আছে।